ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন আরও পদক্ষেপ নেবে। ইনকিলাব ডেস্ক। চীন গত বুধবার ভারতকে সতর্ক করে দিয়ে বলেছে, তিব্বতের বিতর্কিত ধর্মীয় নেতা দালাই লামার আপত্তিকর বক্তব্যের প্রেক্ষিতে বেইজিং তার ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় বাড়তি পদক্ষেপ গ্রহণ করবে। চীন ভারত সীমান্ত এলাকার পূর্ব অংশের বিতর্কিত স্থান সফরের সময় দালাই লামা আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, একই সময় ভারতের সরকারি সূত্র থেকেও চীন এবং সীমান্ত বিরোধ নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, দালাই লামা এবারের বিতর্কিত ভারত সফর এবং প্রদত্ত বক্তব্য প্রমাণ করেছে যে তার এই সফর কোনো ধর্মীয় সফর ছিল না, যা ভারতের পক্ষ থেকে প্রচার করা হয়। তিনি অভিযোগ করে বলেন, তিব্বত সংক্রান্ত বিষয়ে ভারত তার অঙ্গীকার ভঙ্গ করায় সমঝোতার মাধ্যম উভয় দেশের মধ্যকার ভূখণ্ডগত বিরোধ নিষ্পত্তি বাধা সৃষ্টি হচ্ছে। দুই দেশের সীমান্ত এবং তিব্বত ইস্যু চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের রাজনৈতিক ভিত্তি উল্লেখ করে লি ক্যাং বলেন, তিব্বত ইস্যুতে ভারতের একটি অঙ্গীকার রয়েছে এবং একই সঙ্গে সমঝোতার ভিত্তিতে সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে উভয় দেশের মধ্যে মতৈক্য রয়েছে। প্রসঙ্গত ভারতকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, চীন ও ভারতের মধ্যে সীমান্ত সমস্যা নিষ্পত্তির সংলাপ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এমন উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে ভারতকে বিরত থাকতে হবে। চায়না অর্গ সিএন। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।